কৃষিখাতি আজকে ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। কৃষিখাতি এই ক্লাসটি তোমরা যারা বিবিএ রয়েছ, বিবিএস রয়েছ বা এইচএসসিতেও যারা ইংলিশ মিডিয়ামে ন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করতেছ তাদের প্রত্যেকের জন্যই কাজে লাগবে। কৃষিখাতি এই ক্লাসটি মানে আজকে যে ক্লাসটি তোমাদেরকে নিচ্ছি আমি, এটি কিন্তু তোমাদের একটা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র থেকে আমি তোমাদের সলিউশন দিচ্ছি। এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে তোমাদের প্রত্যেকেরই একটা কোশ্চেন আসে। তোমরা যারা একইভাবে মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছো, তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে, প্রত্যেকেরই কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন থাকে এবং সমাধান করতে হয়। তো আমি বিলিভ করি যে আমার এই ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে বা যারা থাকবা এবং দেখবা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তোমাদের অনেক জটিল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আমি অতিরিক্ত কথা না বলে আমি চলে যাচ্ছি তোমাদের কম্পিউটার মনিটরে, এখান থেকে আমি তোমাদেরকে অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের তাহলে আমি যে ম্যাথসটির সলিউশন দিচ্ছি এটি হলো তোমাদের সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এখান থেকে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ম্যাথসটি আজকে তোমাদেরকে আমি সলিউশন দিচ্ছি, মানে এখানে যেটা আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের কি করতে হবে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথটি আছে 1 জানুয়ারি 1, 2003 আবদুল্লাহ এস্টাবলিশড বাংলা ট্রাভেল এজেন্সি, দ্য ফলোয়িং ট্রানজেকশনস ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। এখান থেকে যে এন্ট্রিগুলো আছে এখান থেকে আমাদের কি করতে হবে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ রেকর্ড এখানে আছে, শো সামারি অফ দ্য ট্রানজেকশন, প্রিপেয়ারিং টেবুলার অ্যানালাইসিস, প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ ফার্স্ট যেটা বলেছে তোমাদের সেটা হলো এই এন্ট্রিগুলো দিয়ে তোমাদের টেবুলার কলামে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে একটা বক্স করে। নেক্সট হলো তোমাদের এটা প্রুফ করতে হবে। তো আমি ফার্স্ট তোমাদের যেটা আছে এটা সলিউশন ফার্স্ট দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে তোমাদের এই ম্যাথটা আসলে কিভাবে প্রস্তুত করতে হবে, এটা যে বেসিক যে রুলস গুলো, এই রুলস গুলোর উপরে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি একটা ক্লাস দিয়েছি। তোমরা বেসিক রুল গুলো যদি কারো জানা না থাকে তোমরা একটু আমাদের ওই ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে বেসিক রুল গুলো রুলস গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমি তারপরে এখানে সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিচ্ছি, সেটা হলো যে তোমাদের যখন এই ম্যাথটি প্রস্তুত করতে হবে তখন তোমাদেরকে দুটা সাইড থাকতে হবে, একটা হলো অ্যাসেট, একটা হলো লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো এই যে অ্যাসেট সাইড, এখানে যে এন্ট্রিগুলো আছে আমাদের, এই এন্ট্রিগুলো থেকে যেই যেই এন্ট্রিগুলো দ্বারা আমাদের অ্যাসেট হয়েছে অর্গানাইজেশন বা ইনস্টিটিউটের বা প্রতিষ্ঠানের, তো এই যে অ্যাসেটের অ্যাসেট হয়েছে এই অ্যাসেটের নামে প্রতিটির নামে একটা ইন্ডিভিজুয়াল কলাম করতে হবে, আর লাইবিলিটিসের নামে আমাদের ইন্ডিভিজুয়াল একটা কলাম করতে হবে। এবং অ্যাসেটের নামে যে কলামগুলো আমাদের হবে এটা পসিবিলিটি আছে আমাদের, এখানে যেগুলো আমরা দেখবো সেগুলো তো আমরা বুঝতে পারবো, এটা আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স বলে দিচ্ছি। সেটা হলো তোমরা থিঙ্ক করবা এখানে যে ক্যাশ, ইকুইপমেন্ট, ফার্নিচার, টুলস, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, এই যে এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলো আমাদের বিশেষ করে আমাদের অ্যাসেট সাইডে আসবে। তোমাদের এখানে যখন এন্ট্রিগুলো দেখবা, এন্ট্রিগুলো দেখার সময় তোমরা বুঝতে হবে তোমাদের যে এখানে কি এই কোয়ালিটি এন্ট্রি আছে কিনা, তাহলেই আমাদের অ্যাসেট সাইডে একটা কলাম করতে হবে। দেন আমাদের লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সাইডে আমাদের যে কলামগুলো হবে, একটা হবে ওনার্স ইকুইটি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপরে তোমার লোন, মর্গেজ পেয়েবল, এই এই কোয়ালিটিভ এন্ট্রি যদি থাকে তাহলে তোমাদেরকে এখানে করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরও কী 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 ধরনের এন্ট্রি থাকলে তোমাদের কলাম করতে হবে আমি এটার পরে আগেই বলেছি যে বেসিক ক্লাস আমি তোমাদের দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। যা হোক, আমি তোমাদের অঙ্ক মানে মেইন ম্যাথস এর আলোচনা শুরু করলাম। এখানে আছে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, টাকা 3 লাখ। তো এখানে 3 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্ট করেছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইনভেস্ট যেহেতু করেছে তাহলে আমাদের কি হয়েছে, আমাদের ক্যাশ বেড়েছে প্রতিষ্ঠানের জন্য। তাহলে ক্যাশ যদি বেড়ে যায় তাহলে ক্যাশের নামে আমাদের একটা কলাম করতে হবে, যে অ্যাসেট সাইডে ক্যাশের নামে একটা কলাম করতে হবে। আমরা ক্যাশে টাকাটা নিয়ে যাব এবং যেই টাকাটা আমাদের ক্যাশ এনেছে সে ডেফিনেটলি এটা ক্যাপিটাল বেড়ে গেছে, সো আমাদের ক্যাপিটালের নামে একটা কলাম করে ক্যাপিটালে আমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাশ নিলাম, আমরা ক্যাপিটাল নিলাম। তো নেক্সট আমাদের এন্ট্রিটা আছে কি, তোমরা দেখতে পাচ্ছ পেইড ক্যাশ ফর জানুয়ারি রেন্ট, অফিস রেন্ট,
টাকা 10,000। তো অফিস রেন্ট পেইড করেছে, অফিস রেন্ট পেইড করলে আমাদের কি হবে, আমাদের টাকাটা ই থেকে ক্যাশ থেকে কমে গেছে। তাহলে ক্যাশ থেকে কমে গেলে আমাদের ক্যাশ থেকে মাইনাস হবে অ্যান্ড ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদিও আমি বেসিক ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করে দিয়েছি, সেটা হলো যে যে কোনো ট্রানজেকশনের কারণে যদি ক্যাশ আমাদের কাছ থেকে আউটফ্লো হয়ে যায় অর্থাৎ ক্যাশ চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্যাশ থেকে মাইনাস হবে এবং ক্যাপিটাল থেকে মাইনাস হবে। আবার যদি এমন কোনো ট্রানজেকশনের মাধ্যমে আমাদের ক্যাশ চলে আসে, তাহলে আমাদের ক্যাশের সাথে অ্যাড হবে, আর যেই পারপোজে এসেছে ওইটার সাথে আমাদের অ্যাড হবে। যদি রেভিনিউর জন্য আসে তাহলে আমাদের ক্যাপিটালের সাথে অ্যাড হবে, আর ক্যাশ যখন আমরা পে করব সেটা যদি কোনো এক্সপেন্সের জন্য হয় তাহলে ক্যাশ থেকে মাইনাস হবে আর ক্যাপিটাল থেকে মাইনাস হবে। অনলি ক্যাশ এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ, এডিশনাল ক্যাপিটাল অ্যান্ড উইথড্রলস, এই এন্ট্রিগুলো আমাদের ক্যাশ এবং ডাইরেক্ট ক্যাশ অ্যান্ড ক্যাপিটালকে হিট করবে, আর আদার্স যে এন্ট্রিগুলো এটা ডিপেন্ড করবে আমাদের অন্যান্য মানে ট্রানজেকশনের উপরে। আচ্ছা যাই হোক ডিয়ার স্টুডেন্টস, যেটা বলেছিলাম আমি যে ক্যাশ পেড করেছে অফিস রেন্ট বাবু, তাহলে অফিস রেন্ট বাবুর ক্যাশ যদি পেড করা হয় তাহলে আমাদের কি হবে, আমাদের ক্যাশ থেকে মাইনাস হবে অ্যান্ড ক্যাপিটাল থেকে আমাদের মাইনাস হয়ে যাবে, এবং এই জন্য আমাদের একটা রিমার্কস লিখতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যেই এন্ট্রিগুলোই আমাদের ক্যাপিটালকে হিট করবে অর্থাৎ ক্যাপিটালের সাথে আমরা কাজ করব, ইনক্লুড করে কাজ করব, ওইটার জন্যই আমাদের একটা রিমার্কস লিখতে হবে। আর রিমার্কস মানে কি, রিমার্কস মানে হলো মন্তব্য, আমরা এটার পরে একটা মন্তব্য লিখবো, এবং এই মন্তব্যটা কোনটা লিখবো, যেটা আমাদের ক্যাপিটালের সাথে আমাদের এটা কাজ করব। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি হলো আমাদের কি আছে, পারচেজড অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ, এত টাকা পারচেজ অফিস ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি, যন্ত্রপাতি বা কলকবজা মেশিনারি, এটাকে বলা হয় ইকুইপমেন্ট। তো এটা পারচেজ করেছি যদি তাহলে ক্যাশ থেকে আমাদের এটা কমে যাবে। আর অফিস ইকুইপমেন্ট এটা একটা অ্যাসেট, তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাসেট আমরা যে কোনো ট্রানজেকশনের কারণে যদি আমাদের অ্যাসেট বৃদ্ধি হয়ে যায় তাহলে আমরা অ্যাসেট সাইডে একটা কলাম করব। তাহলে অ্যাসেটে আমরা এটা নিব, অফিস ইকুইপমেন্ট লিখে আমরা নিব, এই যে অফিস ইকুইপমেন্ট আমরা অ্যাসেটে নিয়েছি আর ক্যাশ থেকে আমরা মাইনাস করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, সেটা হলো যে কোনো ট্রানজেকশন যদি একটা সাইডেই যায়, যেমন এটা অ্যাসেট সাইডেই গেছে, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক পাশে যোগ হবে এক পাশে বাদ হবে, মানে কি ইকুইপমেন্টে গিয়েছে তার মানে কি ইকুইপমেন্টে অ্যাড হয়েছে, তাই না, আর ক্যাশ থেকে মাইনাস হয়েছে। একটা ব্যাপার ফলো করো যে এই যে উপরের যে এন্ট্রিটা 2 নম্বর এন্ট্রি, এটা কিন্তু আমাদেরকে বোথ সাইডে গিয়েছিল, অর্থাৎ এই অ্যাসেট একটা সাইড, লাইবিলিটিস একটা সাইড, বোথ সাইডে গিয়েছে, সো বোথ সাইড থেকে আমাদের মাইনাস হয়ে গেছে। বাট নাম্বার 5 আমাদের গিয়েছে ওয়ান সাইডে অর্থাৎ অ্যাসেট সাইডে গিয়েছে, দ্যাটস ওয়াই এটা একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি আমরা যাচ্ছি যে ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দা ডেইলি টাইম অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট এটা হলো অ্যাকাউন্টের একটা, অ্যাকাউন্টিং এর একটা ল্যাঙ্গুয়েজ, যে এটা মানে হলো বাকিতে বা ধারে, তোমাদের মনে রাখতে হবে। এটা আরো কতগুলো ভাষা আছে আমি তোমাদেরকে বলছি, আরো যে ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, তারপরে হলো তোমার ডিউ, এক রুট, ওড, এরকম যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তোমাদেরকে মানে মনে রাখতে হবে যে এইটা হলো আমাদের বাকি বা ধার বা বকেয়া মানে ল্যাঙ্গুয়েজ। ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দা ডেইলি টাইম, ডেইলি টাইমে একটা পত্রিকা, ডেইলি টাইম একটা নিউজ পেপার, এই নিউজ পেপারে একটা কি করেছে, অ্যাডভার্টাইজিং করা হয়েছে এবং এটা কি হয়েছে, ডিউ আছে। তাহলে ডিউ যদি থাকে আমাদের ডেফিনেটলি এটা একটা এক্সপেন্স হয়েছে, বাট এক্সপেন্সটা আমাদের ডিউ আছে। সো আমাদের এটা কি হবে, এক্সপেন্স হলে, যে কোনো এক্সপেন্স হলে আমাদের ক্যাপিটাল থেকে এটা মাইনাস হয়ে যাবে, অ্যান্ড ডিউ যদি হয় তাহলে এটা আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে যাবে। সো আমাদের নাম্বার 10 আমরা কি করব, যখন নাম্বার 10 আমাদের কি হয়েছে, তোমার ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে গেছে এবং অ্যাকাউন্টস পেয়েবলে গিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে এটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা ওয়ান সাইডে গিয়েছে অর্থাৎ লাইবিলিটিস বা ওনার্স ইকুইটি সাইডে গিয়েছে, সো এটা একবার প্লাস প্লাস হয়েছে একবার মাইনাস হয়ে গেছে। আর বোথ সাইডে যদি যেত হয়তো বোথ সাইড থেকে মাইনাস হতো অথবা বোথ সাইডেই আমাদের প্লাস করতে হতো। যাই হোক নেক্সট এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি কি আছে, আমাদের পারচেজড অফিস সাপ্লাই ফর ক্যাশ, তো ক্যাশ দিয়ে অফিস সাপ্লাই কিনেছি, সাপ্লাই মানে মনিহারি যেটাকে বলা হয় বাংলায়। তো সাপ্লাই যখন কিনেছি আমরা, তখন আমাদের সাপ্লাই নামে একটা কলাম হবে। ডিয়ার স্টুডেন্টস,
এখানে একটা বিষয় হলো সাপ্লাই অ্যামাউন্টটা যদি একটু বড় হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সাপ্লাই নামে আমরা ইন্ডিভিজুয়াল একটা কলাম করব, আর যদি অ্যামাউন্টটা একইভাবে খুবই ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্ট এক্সপেন্স হিসাবে ধরে নিতে পারি। তো যা হোক আমরা এখানে সাপ্লাই নামে একটা কলাম করে নিব। তো সাপ্লাই থাকলে সাপ্লাই নামে একটা কলাম করতে হবে অ্যাসেট সাইডে। তো আমরা দেখতে পাচ্ছি যে অফিস সাপ্লাই একটা কলাম করা হয়েছে, এই কলামে আমরা নিয়েছি এবং ক্যাশ দিয়ে আমরা মাইনাস করে দিয়েছি, যেহেতু এটা ক্যাশ মাসের মাধ্যমে এটা পারচেজ করা হয়েছে। ডেবিটার্স নাম্বার 18 এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, এখানে আছে আছে আর্নড ফর সার্ভিস রেন্ডেড টাকা 30,000, টাকা 20,000 ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স টাকা 10,000 ইন বিলড টু কাস্টমার্স ওয়ান অ্যাকাউন্ট। ডিয়ার স্টুডেন্টস এখানে যে এন্ট্রিটা তোমাদের বুঝতে হবে সেটা হলো যে বলেছে আর্নড সার্ভিস রেন্ডেড, মানে সেবা দিয়ে আর্ন করেছে 30,000 টাকা, 30,000 টাকা সেবা দিয়ে আর্ন হয়েছে, এবং এই যে এর মধ্যে তোমার 20,000 টাকা ক্যাশ রিসিট ফ্রম দ্য কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স 10,000 টাকা ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। তো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো 30,000 টাকা আর্ন হয়েছে বাট 20,000 টাকা রিসিভ হয়েছে, আর 10,000 টাকা এটা ওয়ান অ্যাকাউন্ট বাকি রয়েছে, তাহলে আমাদের টোটাল আর্ন হয়েছে 30,000। সো আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করে দেবো 30,000 অ্যান্ড আমরা রিসিভ করেছি 20,000, এই 20,000 হবে আমাদের ক্যাশের সাথে অ্যাড হবে, আর 10,000 টাকা এটা বিল্ড, বিল্ড মানে হলো বকেয়া বা ধারে বা বাকিতে আছে। দ্যাটস ওয়াই এটা আমরা কি করবো, এটা নামে একটা অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা কলাম করবো, যেহেতু আমাদের টাকা যদি ডিউ থাকে কারো কাছে যদি আমরা টাকা পাই তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার, দেনাদারের সৃষ্টি হয়, সো অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা কলাম করতে হবে, এবং এই কলামে আমরা নিব 10,000 টাকা আমরা ক্যাশের ভিতরে নেব, আমরা 20,000 টাকা অ্যান্ড আমরা টোটাল ক্যাপিটালে আমরা দেখিয়ে দেব কত 30,000 টাকা। ডিয়ার স্টুডেন্টস আমরা সলিউশনে আসি, সলিউশনে তোমরা দেখতে পাচ্ছ যে 18 নাম্বার এখানে তোমাদের যে যেটা করা হয়েছে যে 20,000 টাকা ক্যাশে নেওয়া হয়েছে আর অ্যাকাউন্টস রিসিভেবল, এই অ্যাকাউন্টস রিসিভেবলে নেওয়া হয়েছে 10,000 টাকা আর এই ক্যাপিটালে 30,000 টাকা। তো আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম কিছুক্ষণ আগে এটাও তোমরা এটার সাথে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো যে এখানে 20 আর এখানে 10 তাহলে কত 30 কিন্তু প্লাস হয়েছে আলটিমেটলি, মানে দুটা মিলে, আর এখানেও কিন্তু 30 প্লাস হয়ে গেছে, এবং এটার জন্য আমাদের একটা রিমার্কস লিখে দিতে হবে সার্ভিস রেভিনিউ। ডিয়ার স্টুডেন্টস নাম্বার 10 এও কিন্তু আমাদের একটা রিমার্কস লিখে দিতে হবে ব্যাটাসিং এক্সপেন্স, হ্যাঁ যেটা আমাদের একটা রিমার্কস লিখে দিতে হবে এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ ক্ষেত্রে আমাদের একটা রিমার্কস লিখতে হবে। যাই হোক ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আছে আমাদের উইথড্রো ক্যাশ পার্সোনাল ইউজ, অর্থাৎ পার্সোনাল ইউজের জন্য ওনার্স ওনার্স একটা উইথড্রল করবে, ওনার একটা উইথড্রল করেছে পার্সোনাল ইউজের জন্য 6,000 টাকা, উইথড্রল করলে আমাদের ক্যাশ মানে কমে যাবে অ্যান্ড ক্যাপিটাল কমে যাবে, সো আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাপিটাল থেকে আমাদের মাইনাস হয়ে যাবে 20, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। যদি ক্যাশ থেকে প্রতিষ্ঠান থেকে টাকা কোনোভাবেই আমাদের ই হয়ে যায় আউটফ্লো হয়ে যায়, অর্থাৎ যে কোনো এক্সপেন্স হোক উইথড্রল হোক যে কোনো কারণে যদি চলে যায় সেই ক্ষেত্রে আমাদের ক্যাশের থেকে আমাদের মাইনাস হয়ে যাবে মানে অলওয়েজ, অ্যান্ড এটা যদি আমাদের এক্সপেন্স দেওয়া হয় তাহলে আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস হবে, আর যদি উইথড্রল হয় তাহলে ক্যাপিটাল থেকে মাইনাস হবে, আর যদি কোনো অ্যাসেট পারপোজ হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেটের নামে একটা কলাম করে অ্যাসেটটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে ক্যাশটাকে আমাদের কমিয়ে দিতে হবে, এটা তোমাদের আমি আগেই বলেছি। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের paid the daily times amount due 1 January 10. Dear students most important entry ekhane bola hoyeche je tomar january 10 e amader je ekta due chilo ekta transaction korechhilam amra e hoyechilo entry hoyechilo entry ta amader due chilo orthat daily time e amra ekta advertising korechhilam shekhane amra amount ta pay korini, আজ বলেছে যে এই অ্যামাউন্টটা কি করা হয়েছে আমাদের এটা পেইড করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের 10 নাম্বার 10 এ আমাদের এই যে আমাদের 10,000 টাকা ছিল একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আজকে আমাদের এখানে পেইড করা হয়েছে, এখানে কিন্তু ট্রানজেকশন নাম্বার দেওয়া আছে বাট অ্যামাউন্ট দেওয়া নেই, তোমাদের বুঝে নিতে হবে যে নাম্বার 10 এ যে অ্যামাউন্টটা ছিল 10,000 টাকা ওই অ্যামাউন্টকেই বলা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে কাজটা ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে, আর আমরা যখন এইটাকে আমরা এটা হয়েছিল মানে ট্রানজেকশনটা হয়েছিল তোমরা একটু মনে করে দেখো যে তোমরা কারণ আমরা অ্যাকাউন্টস পেবেলে নিয়েছিলাম, সো আমাদের অ্যাকাউন্টস পেবেলে আমার থেকে আমাদের মাইনাস হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে নাম্বার 23 আমাদের ক্যাশ থেকে মাইনাস হয়ে গেছে অ্যান্ড অ্যাকাউন্টস পেবেল থেকে মাইনাস হয়ে গেছে। তো নেক্সট এন্ট্রি আমরা চলে যাচ্ছি, আমাদের আছে পারচেজড,
additional office equipment on account amount 4000. তো এডিশনাল অফিস ইকুইপমেন্ট পারচেস করেছে, ও এডিশনাল অফিস ইকুইপমেন্ট যদি পারচেস করে থাকে অফিস ইকুইপমেন্টের জন্য, সরি অফিস সাপ্লাইয়ের জন্য, সাপ্লাই পারচেস করেছে অফিস সাপ্লাইয়ের জন্য, আমাদের একটা কলাম করতে হবে। কলাম আমরা অলরেডি আগে করে ফেলেছি, সো আমরা ওই কলামেই আমরা অ্যামাউন্টটা নিয়ে যাব। এবং আমাদের এটা অন অ্যাকাউন্ট, মানে এটা ধারে বা বাকিতে, অন অ্যাকাউন্ট মানেই আমি তোমাদেরকে আগে বলেছি, অন অ্যাকাউন্ট, ওড, বিল্ড, ডিউ, এমন কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে আমাদের বুঝে নিতে হবে যে এটা বাকি। সো আমরা এটা অফিস সাপ্লাইতে নিয়ে যাব এবং অ্যাকাউন্টস পেবলে নিয়ে যাব। নাম্বার 25 আমরা দেখতে পাচ্ছি, আমরা এই যে অফিস ইকুইপমেন্ট 25 আমাদের পারচেস অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট 25। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 অন অ্যাকাউন্টে করা হয়েছিল, তাহলে আমরা কি করব ডিয়ার স্টুডেন্টস, আমরা অফিস সাপ্লাই আমরা নিয়ে যাব, 25 অ্যাকাউন্টস পেবলে আমরা নিয়ে যাব। তো আমরা এটাকে নিয়ে গেলাম এন্ড অ্যাকাউন্টস পেবলে নিয়ে গেলাম, আমাদের যেহেতু এটা ওল্ড হয়েছে, বাকি হয়েছে, লেট পেমেন্ট ট্রানজ্যাকশনটা ডিউ আছে। তো নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে পারচেস পেইড এমপ্লয়ি স্যালারি অ্যামাউন্ট 5000। এমপ্লয়িকে স্যালারি পে করা হয়েছে, অর্থাৎ তোমার কর্মকর্তা মানে কর্মচারীদেরকে স্যালারি পে করা হয়েছে স্টুডেন্টস, তাহলে এইটা আমাদের ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে এন্ড আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। সো আমরা ক্যাশ থেকে মাইনাস করে দেবো, ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো 31 এ আমাদের অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, আমরা ধারাবাহিকভাবে আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে 31টা একটু গ্যাপিং হয়েছে, মানে নাম্বারটা এখানে আসেনি, তোমরা বুঝে নেবা। তো এখানে ক্যাশ থেকে মাইনাস অ্যান্ড ক্যাপিটাল থেকে মাইনাস, আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো এক্সপেন্স হয় সেই ক্ষেত্রে এক্সপেন্সটা ক্যাশ থেকে, যদি ক্যাশে হয় ক্যাশ থেকে মাইনাস হবে, ক্যাপিটাল থেকে মাইনাস হবে, এবং একটা রিমার্কস লিখে দিতে হবে স্যালারি এক্সপেন্স। ডিয়ার স্টুডেন্টস আমাদের 31 সেকেন্ড আমাদের আছে রিসিভড ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাজ প্রিভিয়াসলি বিল্ড বিন বিল্ড 1 January 18। ডিয়ার স্টুডেন্টস মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি এটিউ, যেটা তোমাদের বলা হয়েছে যে রিসিভড ইন ক্যাশ, ক্যাশ রিসিভ করেছি ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিল্ড, অর্থাৎ প্রিভিয়াসলি যে যাদের কি সাথে একটা বিল্ড হয়েছিল আমাদের। তোমরা দেখতে পাচ্ছো যে নাম্বার আছে এখানে 18 এ আমাদের একটা বিল্ড হয়েছিল। তোমরা মনে করে দেখো যে এখানে আমরা 30000 একটা ট্রানজ্যাকশন করেছিলাম, বাট আমাদের 10000 টাকা আমাদের ডিউ ছিল। এই কথাটা বলা হয়েছে যে এই যে 10000 টাকা ডিউ ছিল, এই ডিউ অ্যামাউন্টটা আমাদের কালেক্ট হয়ে গেছে। তো ডিউ অ্যামাউন্ট যদি আমাদের কালেক্ট হয়ে যায় ডিয়ার স্টুডেন্টস, আমাদের তাহলে কি হবে, আমাদের ক্যাশে আমাদের অ্যাড হয়ে যাবে, অ্যান্ড এটা যখন আমাদের হয়েছিল তখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল এখন মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের 10000 টাকা দ্বারা আমাদের ক্যাশ বাড়িয়ে দিতে হবে অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস করে দিতে হবে। কেন? কারণ আমাদের অ্যাকাউন্ট যখন আমরা কালেক্ট করেছি তখন অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল যা ছিল তা কমে গেছে। এই যে ডিয়ার স্টুডেন্টস, এখানে আর একটা বিষয় হলো যে ক্যাশের সাথে অ্যাড করে দেবা আর এটাকে মাইনাস করে দেবা, এখানে মানে বইয়ে একটা মিস্টেক ছিল, আমি মিস্টেকটা তোমাদেরকে কারেক্ট মানে ই করে দিয়েছি, কারেকশন করে দিয়েছি। তবে এখানে একটা মাইনাস মাইনাস সাইন অথবা তোমাদের ফার্স্ট বাকিটি ইউজ করা দরকার ছিল, তোমরা বুঝে নিও এটা কেন, তাহলে এটা মাইনাস হয়ে যাওয়ার পরে এটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে অ্যান্ড তোমার ক্যাশ আমাদের এটা বেড়ে গেছে। প্রিভিয়াসলি যে বিলটা ছিল আমাদের মানুষ আমরা পেতাম, অন্যের কাছে আমরা পেতাম, আমরা তখন আমরা এটা কালেক্ট করিনি বা সে দেয়নি আমাদের, এইটা আজকে আমাদের দিয়েছে, আজকে আমরা রিসিভ করেছি, দ্যাটস হোয়াই এটা ক্যাশের সাথে অ্যাড হয়ে গেছে অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের রিসিভ ক্যাশ ফর্মে নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডেড অ্যামাউন্ট 10000 টাকা। তো সার্ভিস রেন্ডেড হয়েছে, অর্থাৎ সেবা দিয়ে আমরা আজকে নিউ একটা বিল কালেক্ট করেছি, তো এটা আমাদের নিউ কাস্টমার অ্যান্ড নিউ বিলের টাকা আমরা কালেক্ট করেছি। সো আমাদের এটা ক্যাশে অ্যাড হয়ে যাবে অ্যান্ড ক্যাপিটালে অ্যাড হয়ে যাবে, 10000 টাকা আমরা ক্যাশে অ্যাড করে দিয়েছি এবং ক্যাপিটালে অ্যাড করে দিয়েছি সার্ভিস রেভিনিউ লিখে। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের আছে পেইড টেলিফোন গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল।
তো ডিয়ার স্টুডেন্টস, টেলিফোন গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল আমাদের পেড করা হয়েছে। পেড করলে আমাদের এটা ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে অ্যান্ড ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যাশ থেকে মাইনাস, ক্যাপিটাল থেকে মাইনাস, যেহেতু এটা একটা এক্সপেন্স এবং আমরা এটাকে এই এই জাতীয় বিলগুলোকে আমরা একত্রে একটা লিখতে পারবো, সেটাকে বলা হবে ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স এটাকে মেইন করা হয় যে মানে বিভিন্ন এক্সপেন্স গুলোকে একসাথে বলা হয় ইউটিলিটি এক্সপেন্স। সো আমরা এটা ক্যাশ থেকে মাইনাস করে দেবো, ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো ইউটিলিটি এক্সপেন্স। আমাদের ম্যাথস কমপ্লিট, শেষ আমাদের। কিন্তু তোমাদেরকে এখানে আর একটা ব্যাপার হলো, আর একটা মনে রাখতে হবে যে আমাদের যে এই অফিস সাপ্লাই ছিল, এই অফিস সাপ্লাইয়ের উপরে যদি আমাদের কোনো এন্ট্রি দেওয়া না থাকে লাস্ট, যে আমরা এটাকে কতটুকু আমরা ইউজ করেছি বা কতটুকু আমাদের অন হ্যান্ডে আছে, সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, অফিস সাপ্লাইটা অ্যাকচুয়ালি এটা একটা এক্সপেন্সিভ এন্ট্রি, বাট আমরা এটা নিয়েছি, আমরা অ্যাসেটের মধ্যে আমরা নিয়েছি। তাহলে এই কোয়ালিটি এন্ট্রি যদি না থাকে, তাহলে আমাদের এই সাপ্লাইয়ের যে অ্যামাউন্টটা, আমরা হোল অ্যামাউন্টটাকে আমরা এক্সপেন্স দেখিয়ে দিতে পারি। এটা না দেখালেও কোনো প্রবলেম নেই, তবে তোমরা দেখিয়ে দিতে পারো। তাহলে এখন যেহেতু এটা কোনো এন্ট্রি নেই, এখানে বইতে এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে, এক্সপেন্স দেখিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের এখানে কোথাও বলা নেই, তারপরে দেখিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা চাইলে দেখাতে পারো, না চাইলেও না দেখাতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের অফিস সাপ্লাই যেটা অ্যামাউন্টটা থাকবে, এই হোল অ্যামাউন্টটাকে তোমরা এখান থেকে মাইনাস করে অফিস সাপ্লাইকে মাইনাস করে দিবা এবং এটা ক্যাপিটাল থেকে মাইনাস করে দিবা। তাহলে একটা রিমার্ক লিখে দিতে হবে, অফিস সাপ্লাই, দেখো আমি এখানে তোমাদেরকে এটা কেটে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, যে এটা তোমরা যদি এই এন্ট্রিটাকে সাপ্লাই হিসাবে তোমরা এক্সপেন্স না দেখিয়ে দাও তাহলেও কোনো প্রবলেম নেই, আবার দেখিয়ে দিলেও তোমাদের কোনো প্রবলেম নেই, যেহেতু অফিস সাপ্লাইটা একটা এক্সপেন্স কোয়ালিটি এন্ট্রি, এটাকে অ্যাসেট হিসাবে রাখা হয়েছে এবং এটার জন্য একটা এখানে একটা ই দেওয়া থাকে, তোমাদের লাস্ট এটা উপরে একটা নোটস দেওয়া থাকে যে এটা কতটুকু তোমরা এক্সপেন্স করবা, কতটুকু রেভিনিউ হিসাবে রেখে দিবা। যেহেতু এটা নেই, সেহেতু তোমরা এটাকে টোটাল এক্সপেন্স দেখিয়ে দিতে পারবো, আবার টোটাল এটাকে দেখাতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমাদের কি করতে হবে, দেখো আমাদের এই এই কলামটা আমাদের ই হয়েছে, নীল হয়ে গেছে, এটা যদি আমরা এক্সপেন্স দেখাই এই কলামটা নীল হয়ে যাবে। তো এই যে দুইটা অ্যামাউন্ট আছে, এই দুইটা অ্যামাউন্টকে আমাদের অ্যাড করতে হবে, অ্যাড করে দিয়ে কি করতে হবে, আমাদের এটা ক্লোজ করে দিতে হবে। আর এ পাশের যেটা, এটা হলো আমাদের অ্যাসেট সাইড, এটা হলো লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সাইড। সো এই দুইটাকে আমাদের অ্যাড করতে হবে, অ্যাড করে আমাদের ক্লোজ করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে বোথ সাইডটা আমাদের কি হয়ে গেছে, এক হয়ে গেছে। তাহলে বোথ সাইডটা যদি এক হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে আমরা যে উপরে ম্যাচটা করেছি এটা আমাদের ঠিক আছে। আর এখানে যে কথাটা আমি বলেছিলাম, এই যে এটা যে তোমাদের এক্সপেন্স হিসেবে ধরা হয়েছে, এখানে কিন্তু একটা নোটস দেওয়া হয়েছে, দেখো তোমরা ডিয়ার স্টুডেন্টস, এখানে যে কথাটা বলা হয়েছে, ইট ইজ অ্যাজাম্পড দ্যাট অল সাপ্লাই পারচেসড ডিউরিং দ্য মান্থ ওয়ার ইউজড, এরকম একটা নোটস তোমাদের দিয়ে দিতে হবে। এই নোটটা তোমরা যদি দিয়ে দাও, তাহলে এটা তোমরা দেখাবা, আর যদি এই নোটটা তোমরা না দাও, তাহলে এটা তোমাদের এখানে দেখানোর দরকার নেই। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভাবতে পারো, তাহলে যদি আমরা এটা না দিই, তাহলে আমাদের এটা মিলবে কিনা, হ্যাঁ এটা মিলবে, কেন মিলবে ডিয়ার স্টুডেন্ট, দেখো যে তাহলে তোমাদের এখানে 9000 টাকা আসতো, আর এখানে তোমার 9000 টাকা মাইনাস করে দিয়েছো, মাইনাস তো হতো না, তাহলে এটা কি বেড়ে যেত না, তাহলে আলটিমেটলি কি বোথ সাইড সেম হতো। তো যাই হোক, নেক্সট এখানে যে নাম্বার বিতে বা টু নাম্বারে বলা হয়েছিল আমাদের এখানে যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। ডিয়ার স্টুডেন্টস, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওয়ান কমপ্লিট করেছি, আমাদের টু, আমাদের টুতে আমাদের খুব শর্টকাট আমাদের একটা কাজ, সেই শর্টকাট কাজটা কি ডিয়ার স্টুডেন্টস, সেটা হলো যে এই যে তোমাদের কলামগুলো যে অ্যামাউন্ট হয়েছে লাস্ট ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে অ্যাড করে আমাদের শুধু দেখিয়ে দিতে হবে। এটা কিন্তু অলরেডি আমরা এখানে দেখিয়ে দিয়েছি ডিয়ার স্টুডেন্টস, এইটা কিন্তু একটা বোর্ডের অঙ্ক, যেটা আমি আগেই তোমাদের বলেছিলাম, এই বোর্ডের অঙ্কটা ম্যাথসটাও কিন্তু অনেক স্টুডেন্ট এইটার জন্য করতে পারেনি, কারণ এটা বুঝেনি, এটা না বুঝার কারণে এটা করতে পারেনি, মনে করছে যে এটা মনে হয় যে মারাত্মক কোনো একটা বিষয়। তো যাই হোক, আসলে বিষয়টা তা না, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা যে মানে ক্যালকুলেশনটা করতে হবে তোমাদের। দেখো এখানে নাম্বার টু অ্যাকাউন্টিং ইকুয়েশন, এ ইকুয়াল এল প্লাস ও ই, যেটা আমরা উপরে করেছিলাম, এ মানে হলো অ্যাসেট, এল হলো লাইবিলিটিস, ও ই মানে হলো ওনার সিকিউরিটি। এখানে আমাদের বলছে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাদের প্রুফ করতে হবে। কিভাবে আমরা প্রুফ করবো ডিয়ার স্টুডেন্টস, দেখো যে এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল এল প্লাস ও ই, তাহলে এ তে আমাদের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা অ্যাড করবো, কি ক্যাশ, আমাদের ক্যাশ হয়েছে কি লাস্ট ব্যালেন্স এটা হয়েছে দেখো, এবং আমাদের ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হয়েছে আমাদের 25,000 টাকা, এই 25,000 টাকা। নেক্সট আমাদের সাপ্লাই, সাপ্লাই আমাদের জিরো হয়েছে দেখো, এই যে জিরো, অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে লাস্ট, তাহলে আমরা তাহলে
টোটাল অ্যামাউন্ট আমাদের অ্যাড করে দিলে আমাদের কত হলো, আমাদের হলো 3,01,000 টাকা, 3,01,000 টাকা। নেক্সট আমাদের এই সাইড দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টস পেবল আছে 4,000 টাকা, আমাদের ওনার্স ইকুইটি আছে 2,97,000 টাকা। এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা অ্যাড করে দিলে আমাদের হবে 3,01,000 টাকা। তাহলে আমাদের কি ইচ সাইডে আমাদের অ্যাসেট সাইডে 3,01,000 অ্যান্ড লাইবিলিটি সাইডে আমাদের 3,01,000। সো অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের প্রুভ হয়ে গেছে। নেক্সট আমাদের এখানে একটা নোটস দিয়ে দিতে হবে, এটা পরে একটা রিমার্ক দিতে হবে। সো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ প্রুভড দ্যাট দ্য টোটাল অফ অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল অফ লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে ম্যাথসটিকে মানে আলোচনা করে দিলাম। এভাবে আমি আদার্স যে ম্যাথসগুলো আছে তোমাদের আদার্স চ্যাপ্টারগুলো থেকে একদম মাস্টার্স লেভেল পর্যন্ত, মাস্টার্স প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল ম্যাথসগুলো আমি তোমাদের ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমাদের যে ধরনের যে কোয়ালিটির ক্লাসের প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।